What's going on guys? কেমন আছো তোমরা? Welcome back to another gameplay video. তো গাইস আজকে আমরা আরো একটা horror game খেলতে যাচ্ছি. সেই horror gameটার নাম হচ্ছে Escape the এবার ব্যাকরুমের ব্যাপারে তো আমাকে নিশ্চয়ই নতুন করে কিছু বলার দরকার নেই, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে ব্যাকরুমে আসলে হয়টা কি আর ব্যাকরুম জিনিসটা কি। বাট আমি অতটা জানি না যে ব্যাকরুম জিনিসটা কি, আসলে গেমে গিয়ে জানা যাবে যে ভাই ব্যাকরুম জিনিসটা কি। আমি এটুকু জানি যে একটা ছোট ছোট রুমের অনেকগুলো বড় একটা পাজল টাইপের করা আছে, যেখান থেকে আমাদের মেইনলি এসকেপ করতে হবে। আর শুধু এসকেপ করলে হবে না, ওর মাঝে কয়েকটা মনস্টারও আছে যারা আমাদেরকে একদম গেম বাজাতে আসবে। তো আমাদের কি করতে হবে ওখানে মাস্ট ভাই ওই রুম গুলো থেকে মাস্ট একদম পালিয়ে যেতে হবে, বুঝতে পারছো তোমরা। চলো আপাতত সোজা গেম প্লেতে এন্ট্রি নেওয়া, কিন্তু তার আগে যদি তোমরা চ্যানেল নতুন হতে তাহলে ফটাফট সাবস্ক্রাইব করে দাও, কারণ আরো হরর গেম প্লে আসবে যদি সাবস্ক্রাইব করে দাও, বুঝলে। চলো তাড়াতাড়ি ফটাফট সাবস্ক্রাইব করে দাও, ভিডিওকে লাইক করে দাও, চলো সোজা গেম প্লেতে এন্ট্রি নেওয়া যাক। ওয়েল গাইস আমরা চলে এসেছি হচ্ছে গেমের ভেতরে, যেখানে দেখতে পাচ্ছ এসকেপ দ্য ব্যাক রুম বড় করে লেখা রয়েছে। তারপর আমরা সিঙ্গেল প্লেয়ারে লেভেল 1 দিয়ে স্টার্ট করব, মানে লেভেল 0 দিয়ে। এটা হচ্ছে আমাদের ব্যাক রুম, যেখানে আপাতত ভাই একটা টেপ রেকর্ড হচ্ছে। আর এখন হচ্ছে March 7, 1991, খুব বেশি হওয়ার ভাই। আমি জানি তোমাদের বেশিরভাগ লোকেরাই, তোমরা মানে বেশিরভাগ বাচ্চারাই তোমরা 1991 জন্মানি, যদি আমিও জন্মানি ভাই, আমি তার 10-15 বছর ভাই পুরো অ্যাকুরেট বলতে পারবো, 10-15 বছর বাদে জন্মেছি। তো আপাতত হ্যাঁ আমরা 1991-তে আছি, আর এটা হচ্ছে ব্যাক রুম তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর এই জায়গাটাই হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আমাদেরকে এসকেপ করতে হবে। বাট তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে জায়গাটা কতটা ভুল ভুলাইয়া। আর ভাই এখানে অনেক লোকজনও আছে, মানে মনস্টার টাইপের। আর মেইনলি এখানে আমাদের একটা এমন রুম খুঁজতে হবে যেখানে একটু সিঁড়ি টাইপের করা আছে, বুঝলে। একটা সিঁড়ি টাইপের করা আছে আর আমরা ওটা থেকে ভাই এই লেভেলটা ক্লিয়ার করে দেবো। আর এরকম ভাই এখানে প্রায় অনেকগুলো লেভেল আছে। আমি কোন দিক দিয়ে এসেছিলাম ভাই ভুলে গেছি, চলো এদিক দিয়েই যাই আরামসে। ভাই আমি জানি না রাস্তা আদৌ যাচ্ছে কোথায়, বাট আমি চলতে থাকছি, কারণ আমি কোনো কিছু জানি না এই গেমটার মধ্যে কি হয় কি না হয়, কারণ গেমটা ভাই পুরো ভুল ভুলাইয়া টাইপের আছে, বুঝলে। এই দেখো তুমি যেখানে দেখবে সব সেমই মনে হবে তোমার। বাট আমাদেরকে খুঁজতে হবে একটা এমন রুম যেই রুমেতে একটুখানি কিছু আছে ভাই, অ্যাটলিস্ট পার হওয়ার। আমি জানি না কোথায় চলে যাচ্ছি, বাট আমি কোথাও তো একটা যাচ্ছি ভাই, সত্যি কথাই বলতে কোথাও তো একটা যাচ্ছি আমি, দেখো চলেই যাচ্ছি আরামসে। আর এখানে শুধু চলে গেলেও হবে না, এখানে ভাই একটা স্ট্যামিনারও ব্যাপার আছে, মানে আমরা মোস্টলি ধরে নাও 5 সেকেন্ড দৌড়তে পারবো খুব জোরে, গায়ের জোরে আমার যেমন হয়। দেখো আমি তো হারিয়ে গেছি অলরেডি, আমি জানি আমি অলরেডি হারিয়ে গেছি, আমি জানি বুঝতে পারছি, কারণ দেখো সব জায়গা সেম সেম টাইপের। আমি রুম পাবো কোথায় দেখে ভাই, আমি রুম পাবো কোথায় দেখে আমাকে কেউ বলবে? আমি রুম পাবো কোথায় দেখে ভাই, আমাকে কেউ বলবে আমি রুম পাবো কোথায়? আমার মনে হয় না কোথাও রুম পাবো। তার উপর ক্রিপি ক্রিপি আওয়াজ আসছে ভাই, স আওয়াজ খর খর করছে ভাই। তার মধ্যে ভাই ওই যে ওই যদি লোকটা চলে আসে যে ব্যাক রুমের মনস্টারটা, তাহলে তো আরও বাজে কেস হয়ে যাবে ভাই। আমাকে কি করতে হবে আমি নিজেও জানি না, দাঁড়াও এক মিনিট। আমি না আশেপাশে চারিদিকে খুঁজি, আর খুঁজে দেখি কিছু পাই নাকি। আমার তো রুমটা আসলে লাগবে, মানে যেই রুমটা আমাকে খুঁজতে হবে যেখান দিয়ে আমি আসলে এসকেপ করতে পারবো। বাট ভাই 1991 আমি এসকেপ করতে এসেছি, বুঝতে পারছো তোমরা কি মজা চলছে এখানে। বাট দাঁড়াও আমরা ভাই ঘুরেই যাচ্ছি, আমরা কোনো এসকেপ করার জায়গা পাচ্ছি না। আমি চলে তো এসেছি কোনো একটা জায়গায় যেখানে অনেকগুলো দরজা রয়েছে ভাই, এবার যাই কোথায় আমি? বাকি তোমরা কেউ আগে ব্যাকরুম খেলেছো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, যে হ্যাঁ ব্যাকরুম খেলেছি বা শেষ করতে পারিনি এরকম কিছু টাইপের। বাট ভাই আমি তো খেলছি প্রথমবার, তাই জন্য দেখো কত বাজে অবস্থা। আর একবার চোখ এদিকে ঘোরালেই ভাই আমি ভুলে যাচ্ছি যে আমি কোন দিক থেকে এসেছিলাম, বুঝতে পারছো। তার উপর স্ট্যামিনাও নেই ভাই, এত স্লো স্লো যাচ্ছে, আর খুব ক্রিপি সাউন্ডটা আসছে একটা, তোমরা বুঝতে পারছো। আমি জানি না, দাঁড়াও এক মিনিট এদিকে যাই ভাই, আমার মনে হয় আমি আবার ওইদিকেই যাচ্ছি যেখান থেকে এসেছিলাম। আমি হেঁটেই যাচ্ছি, আমি কিছু বুঝে পাচ্ছি না যে আমাকে যেতে কোথায় হবে। ওই তো ওইদিকে একটা কালো ভাই, ওটা কালো কালো ভাবলাম ভাই, ওদিকে হতে পারে, চলো ওদিকে যাই। আমার মনে হচ্ছে কেমন এদিকটা রাস্তা আছে বা নেই আমি বুঝতে পারছি না ভাই, আমার মনে হয় এদিকে রাস্তা আছে। আমি একটা জায়গাতেই 4 বার পাক মারলাম আমার মনে হচ্ছে। এখানে কিছু তো একটা হচ্ছে ভাই, দাঁড়াও এক মিনিট ভাই, এখানে আমি যা বুঝতে পারছি, চলো আমি সোজা চলে যাই এখান থেকে আরামসে ভাই। আমি বুঝতে পারছি না যে কোথায় যেতে হবে আমাকে। বাট আমার মনে হচ্ছে যেমন যাচ্ছে রাস্তা সেরকম যদি যেতে থাকি তো আই থিঙ্ক পৌঁছে যাবো, চলো সোজা যাওয়া যাক। আর ভাই তোমরা মনস্টারটাকে দেখলে এক টাইমের জন্য, তোমরা কি মনস্টারটাকে দেখলে? আমার ভাই মনস্টারটাকে দেখেই ভয় লেগে গেছিলো, আমার মনস্টারটাকে দেখেই ভয় লেগে গেছিলো ভাই। ওই মনস্টার কেমন একটা ভাই, মাথায় কি সব নিয়ে আছে? আর ওদিকে কিছু নেই তো ভাই? না 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 কিছু নেই কিছু নেই। আমি যেমন যাচ্ছে রাস্তা ভাই চুপচাপ যেতে থাকি, আই থিঙ্ক পৌঁছে যাবো। আর তার উপর স্ট্যামিনা, আই থিঙ্ক আমি পৌঁছে গেছি ভাই। বলো না আমাকে যে আমার ফার্স্ট লেভেল ক্লিয়ার হয়ে গেছে ভাই, বলো না এরকম আমাকে ফার্স্ট লেভেল ক্লিয়ার। না না ফার্স্ট লেভেল ক্লিয়ার নয়, ওয়ে এখন আমার ফার্স্ট লেভেল ক্লিয়ার হয়ে এখানে তো কিছুই নেই। অবে স্ক্যাম হয়ে গেল নাকি আমার সাথে? আমি তো চলে তো এসেছি ভাই এই জায়গাটাতে। বাট দাঁড়াও ভাই, ব্যাক রুমের ফার্স্ট জায়গা তো আমি চলে এসেছি এই জায়গাটা। এখানে একটা সিঁড়ি ফিড়ি থাকার কথা, মানে এরকমই আরেকটা রুম আছে যেখানে সিঁড়ি থাকবে আশা করি, আর ওই সিঁড়িটাতে আমাদেরকে উঠতে হবে। তো আমি এই পাশে কোথাও একটা সিঁড়ি পেয়ে যাবো আশা করি। দাঁড়াও এক মিনিট চেক করতে দাও ভাই, কেউ নেই তো এখানে? না না ভাই আমি কোথাও দান্ডিক মাদিক যাবো না, আমি সোজা এর আশেপাশে দিয়ে ঘোরার চেষ্টা করবো। ইয়েস এদিকে চলো, এদিকে চলো ভাই। আমাকে রাস্তা মনে রাখতে হবে যে আমি কোথায় দিয়ে যাচ্ছি আর কোথায় দিয়ে ফিরছি, কারণ আমাকে আবার ওটা দিয়ে ফিরতেও হবে।
আর আমি কোথাও ব্যাস আমি হারিয়ে গেছি, আমি শিওর হারিয়ে গেছি, আমি ড্যাম শিওর আমি হারিয়ে গেছি। তারপর ওই মনস্টারটা চলে আসে, ফালতু মনস্টারটা ভাই আমাকে ধরতে চলে আসে কোথায় কোথায় দিয়ে। এদিকে রাস্তা নেই, এদিকে ভাই আমি ব্যাকরুমে আবার হারিয়ে গেছি, আর আমি ঠিক আবার চলে এসেছি সেম জায়গায়, আমি আবার সেম জায়গায় চলে এসেছি ভাই। ভাই তার উপর স্ট্যামিনার কেস আলাদা, স্ট্যামিনা থাকে না আমার কাছে আলাদাভাবে। বাকি দাঁড়াও আমি চলে এসেছি, আই থিঙ্ক আমার মনে হচ্ছে আমি অনেকটা কাছাকাছি আছি ভাই, আমার সিক্স সেন্স বলছে। আর এখানে লাইটটা ঝিকমিক করছে, আর ওদিক থেকে এসেছিলো মনস্টারটা ভাই, ওদিক থেকে এসেছিলো মনস্টারটা। এক মিনিট এক মিনিট এক মিনিট ভাই, এদিকে কিছু নেই, এদিকে কিছু নেই ভাই, এখানে ব্লক হলে হবে না ভাই, সামনে দিয়ে মনস্টারটা যদি চলে আসে খুব বাজে হয়ে যাবে। বাট আমরা একটা রুম তো পেয়েছিলাম, ওইখান দিয়ে সিঁড়ি থাকার তো কথা, ওরকমই একটা রুমে ভাই আমার মনে হয় ওরকমই কোনো একটা রুম আছে যেখানে সিঁড়ি থাকবে, আর আমাকে ওইটা খুঁজতে হবে ভাই সিঁড়িটা আছে কোথায়। ধরো এক মিনিট মনস্টারটা চলে আসে ভাই, মনস্টার চলে আসলে গেল লেনেকে দেনে পড়ে যাবে আমার। বাকি এদিকে কিছু আছে, এদিকে না ভাই, এদিকে কিছু আছে, মনস্টার আসবে না, মুখের সামনে গেম বাজাবো ভাই। আমার কাছে দেখো কিছুটা হালকা টাইম আছে জাস্ট এখান থেকে স্কেপ করার, তার মাঝে মনস্টারটা চলে আসবে ভাই। জাস্ট মনে হয় আমার পাঁচ মিনিট সময় যে আমি পাঁচ মিনিট এখানে ঘুরতে পারবো ফাঁকাভাবে, তারপর মনস্টারটা স্পন হবে আর একদম আমার পেছনে ভাই তারা দেবে ভাই খুব বাজেভাবে। বাকি দাঁড়াও এক মিনিট, মনস্টারের ভ্যাসকিটা ওর তো কানের তলায় বাজাবো আসুক এবারে ভাই, মনস্টারকে দেওয়ালেতে গুঁজে দেবো যদি আসে। দাঁড়াও এক মিনিট ভাই, আমাকে খুঁজতে হবে জায়গাটা কোথায় আছে, আমি খুঁজে পাচ্ছি না। একটা রুম তো পেলাম বাট রুমটাও আসলে ঠিক ছিল না। ভাই দাঁড়াও এক মিনিট, ওদিকে আমি কিছু একটা দেখলাম, এইদিকে দেখলাম না ওদিকে দেখলাম ভাই, আমি ভুলে গেছি, আমি তিন মিনিট ধরে ঘুরছি ভাই একটা জায়গায়, বুঝতে ভাই এরকম মুখের সামনে আসবে আমি কি জানি, একটা ছোট্ট হার্ট অ্যাটাক পেয়েছি ভাই আমি, বিশ্বাস করো। হো ভাইয়া আছে তো স্ক্যারি ভাই, তোমরা যাই বলো আছে, গেমটা স্ক্যারি তো আছে, ছোট্ট একটা হার্ট অ্যাটাক দিয়ে দিয়েছিল মালটা। ভাই দাঁড়াও এক মিনিট, আমরা আবার কোন একটা জায়গায় স্পন হয়ে গেছি, যেখানে ওই পাশে কিছু আছে না, ওই পাশে কিচ্ছু নেই ভাই, সামনে দিয়েও কিচ্ছু নেই। আবে আছে কোন দিকে, আমাকে এটা কোন জায়গায়, আবে কোন নম্বর লেভেলে চলে এলাম আমি নিজেও জানি না। দেখো সব জায়গায় চৌকো চৌকো হয়ে আছে, আর এই পাশে কিছু একটা রয়েছে, দাঁড়াও এখানে কিছু একটা রয়েছে, এখানে ওই পাশে যাওয়ার রাস্তা আছে আই থিঙ্ক, আমার মনে হচ্ছে এখান দিয়ে ও পাশে যাওয়ার রাস্তা তো আছে, বাট আমি যেতে পারবো না ভাই ও পাশে, আমি জানি না কি চলছে। বাট দাঁড়াও আমরা কোনো একটা চৌকো চৌকো জায়গায় চলে এসেছি, আর এখানেও আশা করি মনস্টার থাকবে। বাকি এর তো ভাই স্ট্যামিনার প্রবলেম ভাই, এত কম স্ট্যামিনা নিয়ে কি করে খেলবো আমি বুঝতে পারছি না ভাই, ভুল ভুলে যাওয়া টাইপের জায়গায় এক তো ফেসে গেছি, তার উপর স্ট্যামিনার সমস্যা। আমি ভাই এবারে ওর মুখের সামনে যেতে চাই না, আমি আমি আরামসে আরামসে যাবো, আর এদিক ওদিক চেক করতে করতে যাবো ভাই, পুরো ভালোভাবে একদম ফুল কনসেন্ট্রেশন দিয়ে চেক করতে করতে যাবো। বাট সামনে কেউ না চলে আসে ভ্যাস্কি টাং, তাহলে খুব বাজে কেস হয়ে যাবে যদি চলে আসে ভাই। দৌড়ে আমি কোনো মোড় বেঁকছি না আর, আমি দৌড়ে আর কোনো মোড় বেঁকছি না ভাই। বাকি আমি ভাই জায়গা তো পেলাম, বাট ওই জায়গাটা সিঁড়ি থাকার কথা, সিঁড়িটা তো ছিল না ভাই। আমাকে দাঁড়াও এক মিনিট, আমি চলে এসেছি ব্যাস, আমি কোনো একটা অন্য জায়গায় চলে এসেছি, ব্যাক রুমের আর একটা নতুন জায়গা যেখানে বেশি অন্ধকার ভাই, খুব বেশি অন্ধকার এই জায়গাটা, এত অন্ধকারে হয় না ভাই, এত অন্ধকারে হবে না, ওই আমার গেম বাজবে ভাই এখানে, বিশ্বাস কর। এখানে কোনো রাস্তা আছে না, এখানে বেশি অন্ধকার ভাই, এই দেখো কেমন জায়গা ভাই, একটু বেশি অন্ধকার না এই জায়গাটা, আমি এখান দিয়ে পালাবো কি করে? ও দাঁড়াও এই জায়গাটা নয় ভাই, এটা 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 আরেকটা ভুল ভুলাইয়া, আরেকটা ভুল ভুলাইয়া, ফুল ভুল ভুলাইয়া জায়গায় আমি ফেসে গেছি ভাই, কি করে যে আমি এখান থেকে স্কেপ করবো আমি নিজেও জানি না। বাকি ফার্স্ট লেভেলই আমার দ্বারা ক্লিয়ার হচ্ছে না, তো সেকেন্ড থার্ড লেভেল তো বাদ দাও ভাই। দাঁড়াও আপাতত ভাই ওই মনস্টারটা আসুক, মনস্টারটা ভাই ওকে মারার জন্য কোনো গানটা নেই আমার কাছে, আমার কাছে আই থিঙ্ক কোনো একটা গান থাকার তো কথা, যদি থাকে ভালোভাবে। বাকি দাঁড়াও আমি এই পাশটাতে ঘুরছি আর সাইড দিয়ে দৌড়চ্ছি ভাই, যদি মনস্টারটা দেখতে পেয়ে যায় ভাই, তিন চার ভাই বলো ভাই, আমি ভাবলাম সামনে মনস্টারটা আছে, মনস্টারটা আছে সামনে, মনস্টার আছে নো, মনস্টার নেই ভাই, আমি কি করে যাবো এই রাস্তাটা পর্যন্ত যেখান থেকে আমাকে স্কেপ করতে হয় ফার্স্ট লেভেলটা। দেখো ভাই পুরো চৌকো জায়গায় আছি আমি, এই দেখো চৌকো 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 চৌকো, আমি পুরো জায়গায় ঘুরছি ভাই তিন মিনিট ধরে পুরো, বুঝতে পারছো? বাকি ওই পাশে কিছু নেই ভাই, ওটা অন্ধকার জায়গাটা, আর এখান দিয়ে আমি আবার এখানে চলে এলাম, ধ্যাত তরিকা ইয়ার, আমি প্রত্যেক জায়গায় সেম ঘুরছি ভাই, বুঝতে পারছো তোমরা? মানে আমাকে এদিকে যেতে হবে এই দিকটাতে লেফট সাইডে, আর লেফট সাইডে গেলেই আমার সাথে ওর দেখা হবে, ওই চিকনি চামেলির ভাই দেখা হবে আমার সাথে। বাকি দাঁড়াও আবার আমরা এখানে চলে এসেছি, আর এবারে না দেখা হবে আমি প্রথমবার ওর কাছ থেকে। বাকি তারাও দেখানো হয়ে যায় ওর সাথে ভাই, সাক্ষাৎ ওখানে রয়েছে মালটা, নেই তো এখানে, নেই তো এখানে না ভাই, নেই 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 নেই, আমার মনে হয় ও গার্ড দিচ্ছে জায়গাটাকে যাতে আমি এসকেপ না করতে পারি এখান থেকে। বাট দাঁড়াও ভাই আমিও আমিও কম কনসা আছি ভাই, আমি এসকেপ করবো এখান থেকে, দাঁড়াও এক মিনিট, একদম গেম বাজি দেবো। বাকি দাঁড়াও খুব ভাই আমার গায়ে কাঁটা দিচ্ছে খুব বাজেভাবে ভাই, এখানে একটাই মনস্টার আছে তো নাকি প্রত্যেক জায়গায় আলাদা আলাদা মনস্টার? তারপর দেখলাম আমি পেছনে একটাকে ছেড়ে এসেছি আর সামনে আরেকটা চলে এলো। বাকি দাঁড়া আমি চলে এসেছি কোনো একটা জায়গায়, আই থিঙ্ক আমার মনে হয় আমি কাছাকাছি আছি, আমার মনে হয় আমি কাছাকাছি আছি কি নেই ভাই আমি নিজেও বুঝতে পারছি না, আছি আই থিঙ্ক, ইয়েস 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 ইয়েস, পৌঁছে গেছি মনে হচ্ছে, পৌঁছে গেছি মনে হচ্ছে, ও ভাই পৌঁছে গেছি মনে হচ্ছে, পৌঁছে গেছি, সিঁড়ি আছে, ইয়েস ইয়েস ইয়েস, এসকেপ হয়ে যাবে, এসকেপ এসকেপ এসকেপ, ফার্স্ট লেভেল এসকেপ, ও ভাই আমার বিলিভ হচ্ছে না আমি এসকেপ করে নিয়েছি, লেটস গো লেটস গো লেটস গো, আমি এসকেপ করে গেছি ভাই, লেটস গো। আর এক মিনিট এখানে কি হচ্ছে, আমাকে কমসে কম নড়তে তো দে ওখান থেকে, আর আমাকে নড়ার আগেই আমার গেম বাজি দিল,
পরের বার দেখছি তোকে, তারা এক মিনিট আমাকে নড়তে হবে ভাই, আমাকে মনে হয় এটার ভেতর যেতে হবে, চলো এখানে চলে এসেছি ভাই আমি পালিয়ে। আর এখানে স্ট্যামিনা নেই তো? আবে এখানেও স্ট্যামিনা আছে ইয়ার। ওই দেখো, ওই দেখো মালটাকে, ওয়ে ওয়ে মারবো, ওয়ে তাকাবি না ভেতরে ভাই, দু টাকা নিবি ভাই, কি হচ্ছে আমি জানি না। ওকে তো গাইস, আমি বুঝতে পারছি না যে এই মালটা কে যে আমাকে এরম ভাবে তাকাচ্ছে। বাট তোমরা কি একটা জিনিস খেয়াল করলে যে যখন লাইটটা যাচ্ছে সেই টাইমে ও আমাকে দেখছে? এই দেখো, যেখানে যখন লাইট নেই তখন এই জায়গাটায় ওই মালগুলো আসছে। এই দেখো আমি পেছনে থাকবো একটু ভাই লাইটের ভেতরে। এই দেখো এখানে একটা রয়েছে, কি বড় মনস্টার টাইপের ভাই। এই দেখো আর বাইরে অনেকগুলো রয়েছে ভাই, প্রত্যেক জায়গায় একটা করে। আর আমি বুঝতে পারছি না আমাকে কী করতে হবে, আমাকে মনে হয় ওই গ্যাপগুলোতে লুকোতে হবে। আমি দেখো পাশাপাশি আছি তো বটে, বাট ও লাইটে আসতে পারছে না ভাই, লাইটে এরা নেই। দাঁড়াও এইখানে দেখো, ওই পাশে আরেকটা রয়েছে, তো আমাকে মনে হয় দৌড়ে ওই পাশে যেতে হবে। বা আমি এদিকে দরজাও একটা দেখেছিলাম, দাঁড়াও এই দরজাটা চেক করি। ওই এখানে দরজা না, বন্ধ আছে এদিকে দরজা। ওকে এক মিনিট দাঁড়াও, চেক করতে দাও ভাই এই দরজাটা, কিছু নেই ভাই, সব জায়গায় সেমই আছে। বাকি ওই ভাই আমি বেরোতে যাচ্ছিলাম, বাকি দাঁড়াও, এ আছে এ আছে এ আছে। আরে 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 ইয়ার ভাই, এক তো স্ট্যামিনার কেস, মনে হয় নেশা বেশা করে যার জন্য স্ট্যামিনা কম আছে। আর একটু ফুটবল ক্রিকেট খেলবি ভাই, এক তো ব্যাকরুম শেষ করতে এসেছে ভাই, আমাকে পালাতে হবে, আমাকে পালাতে হবে, আমাকে পালাতে হবে, না দেখুন লাইট চলে যাবে, কেস শেষ হয়ে যাবে। বাকি দাঁড়াও এক মিনিট, আমি যা বুঝতে পারছি আমাকে ওই পাশটা যেতে হবে, আমি এখানটা দাঁড়াবো, এখানটা যে লাইট আসবে, 3 2 1 লেটস গো। আবে যা লাইট তো আয়, আবে সারাদিন ধরে লাইট আসবে না। ওই পালা 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 পালা, এখানে যে লাইটটা যাবে, আর এখানে তিনটে মনস্টার এক লাইনে আছে ভাই, ভাই প্রত্যেক জায়গায় এরকম দরজা আছে। এই দেখো, না আমি যাবো না এবারে, আমাকে ভাই সামনে দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, তারপর আমি ওপাশে যেতে পারবো। দাঁড়াও যেই আসবে লাইটটা যাবে, আমাকে ধরে না না, সামনে দাঁড়িয়ে আছি আমি অনেকটা। দাঁড়াও এখানে সব দাঁড়িয়ে আছে ভাই, কি ক্রিপি লাগছে এদেরকে দেখো ভাই। যাদের হরর লাগছে গেমটা অবশ্যই লাইক করে দাও, আর চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ না না, আমি ঢুকে গেছি ভাই লাইট। ও এখানে মনস্টার নেই, ওকে ওকে। আর না আমি যাবো না, ওই আমি যাবো না, আমার কাছে স্ট্যামিনা নেই, আমি গেটও চেক করতে ভুলে গেছি ভাই। দাঁড়াও এক মিনিট, গেট চেক করিনি ভাই, এদিকে রাস্তা থাক। ও আমার কোলের গোড়ায় একটা ছিল ভাই, আমি ভাবলাম এখানে মনস্টার নেই, আমার কোলের গোড়ায় একটা দাঁড়িয়ে ছিল। সরে যা ওই ভ্যাস কি টাং, ভ্যাস কি টাং, ঢুকে যা ইয়ার। লাস্ট টাইম আমি ঢুকে যেতাম, বাট কোনো দরজার পেছনে কিছু নেই ভাই, আমি যাবো কোথায় আমি বুঝে পাচ্ছি না। বাকি দাঁড়াও এক মিনিট, এই পাশে কিছু একটা রয়েছে, তো আমি এই পাশ থেকে আরামসে চলে যাই। ওই 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 চলে যা ইয়ার, খুব বাজে হচ্ছে। দাঁড়াও এক মিনিট, আমাকে মনে হয় এই দিকটাতেই যেতে হবে। ধরো আমি ওইখানে সিঁড়ির তলাটা গিয়ে লোকাতে পারবো আমার মনে হচ্ছে, ইয়েস ভাই এখান থেকে যেতে পারবো না। আমি এই পাশে দাঁড়াবো, আমি এই পাশে দাঁড়াবো, আমাকে দেখতে পাবে না, দেখতে পাবে না। আরে দেখে নিল ইয়ার ভাই, আমার পেছনে স্পন হলো এবারে। বাকি দাঁড়াও আমার মনে হচ্ছে আমাকে ওই পাশটাতেই যেতে হবে। বাকি এক মিনিট, হয়ে যা পৌঁছে যাবো ইয়ার। আমি অনেকটা সামনে ছিলাম ওই দরজাটার পৌঁছবার, বাট চলো আমি বুঝতে পেরেছি আমাকে কী করতে হবে, আমাকে এইদিকে যেতে হবে, এইদিকে। চল স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, চারটে জাম্প পাঁচটা জাম্প, চলে যা লাইট চিরিক পিরিক, লাইট চিরিক পিরিক, 3 2 1 লেটস গো 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 গো, ইয়েস 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 ভাই, ঢুকে গেছি। এ চল রে, ঢুকে গেছি, মারবো না এমন, তাকাবি না এদিকে, পাগল কো দেখার, এদিকে এদিকে এদিকে, আমি মেরে কো পকড় কে দিকা, আজা আজা লাইট যাবে। হ্যাঁ নে, তো সামনে দাঁড়িয়ে আছে, হাত তুলে ধরে দেখ আমাকে, চল 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 ধরে দেখা, আজা পকড় কে দিকা। লাউ কাট তো নেই লাইটে ঢোকার, আবার বাইরে দাঁড়িয়ে আছে। ধরো এক মিনিট ভাই, এখানে দুটো দরজা আছে, আমি চেক করে নিই, এপাশে রাস্তা আছে কিছু, রাস্তা থাকার তো কথা আই থিঙ্ক। ধরো এক মিনিট, এখানে আবে রাস্তা নেই, এদিকে রাস্তা আছে ভাই, এদিকে রাস্তা রাস্তা তো নেই ভাই, এখানে রাস্তা নেই। বাকি দাঁড়াও এক মিনিট, কোনো একটা জায়গায় রাস্তা আই থিঙ্ক আছে আমার মনে হচ্ছে ভাই, আমার মনে হচ্ছে কোনো একটা জায়গায় রাস্তা আছে। আরে তুই থাক ওখানে থাক, আমি এই পাশ দিয়ে পালাবো। দাঁড়াও ভাই, আমাকে ওইখানে পৌঁছতে হবে, যা হোক তা হোক করে, চিরিক পিরিক ঢুকে যা ঢুকে গেছি ভাই। ও ভাই ঢুকে গেছি, খুব কষ্টে ভাই, আমার গুজবাম্পস আসছে হাতের, লিটারালি ভাই আমার গায়ে কাঁটা দিচ্ছে এইখানকার জন্য। বাকি দাঁড়াও এক মিনিট, আমি এখানে রাস্তা আছে কোথায়, কোনো জায়গায় তো নেই। বাকি এখানে 10টা দরজা রয়েছে, এদিকে দেখো একটা দুটো তিনটে চারটে, প্রত্যেক জায়গায় একটা করে রয়েছে, আমি কী করে ভাই ক্রস করবো আমি নিজেও বুঝতে পারছি না। বাকি দাঁড়াও এক মিনিট, এখানে ভূত আছে, আবার দাঁড়িয়ে থাকে এখানে, তুই আমাকে ধরতে পারবি না, লাইটের দম নেই তোর ধরার। বাকি দাঁড়াও লাইট আসবে, 3 2 1 লেটস গো, চলে ইয়েস 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 ইয়েস, চলে যায় চলে চলে, হ্যাঁ চলে এসেছি ভাই, মুখের সামনে নেই কেউ, আচ্ছা পেছনে ছিল ভাই, ভাগ্যিস পেছনে ছিল। ভাই দাঁড়াও ওই পাশটা আমি চেক করে নিয়েছি, এই পাশটা চেক করে নিই, এই পাশটা আমাকে চেক করতে হবে। দাঁড়াও এক মিনিট,
আবে দরজা তে কিচ্ছু নেই তো আমি যাবো কোথায়, আমাকে কেউ বলবে আর কোথায় যাবো আমি? বাকি দাঁড়া লাইট এসছে সবে, আর আমার মনে হয় লাস্ট ওটাই বাকি আছে, তো আমাকে ওইটাতেই যেতে হবে আই থিঙ্ক। বাকি ধরবি না ওয়ে, চলো এবার সোজা যাওয়া যাক। 3 2 1 লেটস গো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো, চলে এসছি চলে এসছি চলে এসছি। ভাই আমার মনে হয় দেখো এটাই লাস্ট, কারণ দেখো আমি আগে ওইগুলো ঘুরলাম বাট ওখানে দরজাতে কিছু নেই, আমার মনে হয় এটাতেই থাকার কথা এসে মতো। দাঁড়া এক মিনিট ভাই, এখানেও নেই, আছে কোথায়? আবে কোনো দরজা তো কি করতে হয় ভাই, আমি বুঝতে পারছি না আমাকে এখানে কি করতে হয়। প্রত্যেক জায়গা ঘুরছি তো, দাঁড়াও ভাই দরজার সামনে বেশি থাকলে হবে না, দাঁড়া এক মিনিট, আমি প্রত্যেকটা দরজা ঢুকে নিয়েছি। এই দেখো ভাই মনস্টার গুলোকে দেখো, পোকেমনের ব্যাটা ধরে দেখো আমাকে। বাকি দাঁড়াও ও আসবে, আবে চলে এলো এদিকে নাকি, আমি এক পায়ে গেছি জাস্ট, আর এতটা আমি ছিলাম এগিয়ে ধায়ের তেরিকা, আমার নিজের জন্য আমি বললাম দাঁড়া এক মিনিট, এই পাশে যাই ভাই, এই পাশে আছে, আমাকে ওই পাশে যেতে হবে বাট আমি যেতে পারবো না, দাঁড়াও এক মিনিট এদিকে। ওকে এটা একটুখানি চেঞ্জ আছে, এটা একটুখানি চেঞ্জ লাগলো, দাঁড়াও ভাই ব্রাইট আছে, এই রুমটা একটু বেশি, আর এই পাশটাতে আছে কিছু না ভাই, এখানে কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই। আমি যাবো কোথায় আমি বুঝে পাচ্ছি না ভাই, আমি আবে তুই চুপচাপ দাঁড়া না মাকড়সার ব্যাটা, আমি ওই পাশটাতে যাবো ভাই, আমাকে দেখছে কি জোর। লাইট আয়, 3 2 1 লেটস গো লেটস গো লেটস গো, 3 2 1 লেটস গো। আরে লাইট চলে গেল, আবার চিরিক মিরিক তো করবি কমসে কম। ভাই আমি বুঝতে পারছি না আমাকে কি করতে হবে, বাট একটাও জায়গা আমি এমন পাচ্ছি না যেখান থেকে আমাকে হয়তো স্কেপ করতে হবে। বাকি দাঁড়া 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 দাঁড়া, 3 2 1 লেটস গো লেটস গো। আরে লাইট যাবে, এবার এবার লাইট যাবে, লাইট যাবে আর আমাকে ধরবে। ভাই আমি সামনে ছিলাম অনেকে, আর আমি বুঝতে পেরে গেছি, দাঁড়াও আমাকে স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে দৌড়তে হবে। আমি রাস্তা পেয়ে গেছি, অনেকটা এদিক ওদিক ঘোরাফেরা করার পর আমি আর সামনে যাবো না ভাই, আমাকে যদি ধরে নেয় তাহলে আমার পুরোটা ওয়েস্ট হয়ে যাবে জায়গাটা। দেখো ভাই আমি দরজা চেক করছিলাম, আর তার মাঝে আমি এই একটা দরজা পেলাম যেখানে একটা টানেল টাইপের স্টার্ট হচ্ছে। এই দেখো ভাই, চলো আমরা নেক্সট লেভেলে চলে এলাম ভাই, আমরা লেভেল ক্লিয়ার করে দিলাম নাকি? বাকি তারা আমাকে কোন দিকে যেতে হবে, এদিকেই যাই চলো ভাই, রাইটে সবসময় রাইট হয়, তাই জন্য বুঝলে রাইটে যাওয়া উচিত সবসময়। চলো রাইটে সোজা যাই, আর এখানে এখানেও আমার কাছে স্ট্যামিনার কেস আছে নাকি? ওই আমি যাবো কি করে, দাঁড়াও ভাই এখানেও স্ট্যামিনার কেস আছে, চলো এখান থেকে লাফাতে লাফাতে চলে যাই আরামসে। বাকি আমি লাফিয়ে লাফাতে যাচ্ছি তো বাট হাঁপিয়ে যাচ্ছি, আর আমি জানি না এই রাস্তাটা আদৌ শেষ হবে কোথায়, কারণ এটা কোনো একটা অন্যই জায়গা, এটাও একটা ভুলভুলিয়া টাইপের নিশ্চয়ই থাকবে, কারণ ভাই প্রত্যেক জায়গায় ভুলভুলিয়া টাইপেরই আছে ভাই, বুঝতে পারছো তোমরা? আর বাকি এখানে 5 সেকেন্ডে শুধু স্ট্যামিনা আছে, মানে আমি 5 সেকেন্ড শুধু দৌড়তে পারবো এরমভাবে। দেখো ভাই তোমরা দেখো, এবার দেখো এবার আমি 40 থেকে চালু হবো, দৌড়ো না, দেখো 40 থেকে দৌড়লাম, আর 45 পর্যন্ত আরামসে দৌড়বো, তোমরা টাইমার দেখতে পাচ্ছ নিশ্চয়ই, 45 পর্যন্ত দৌড়বো ব্যাস শেষ ভাই, বুঝতে পারছো তোমরা? আর সব একদিনেই হচ্ছে 7 মার্চ 1991 ভাই, কেন দরকার আমি জানি না। চলো এখান থেকে তাড়াতাড়ি লাফাতে লাফাতে যাই, আমি জানি না ভাই আদৌ আছে কি এখানে, খুব বাজে কেস হচ্ছে এখানে ভাই, পেছন দিকটা আমি অনেকটা চলে তো এলাম, এবার আমি যদি পেছনে যেতেও চাই আমাকে অনেকটা পেছনে যেতে হবে ভাই, বুঝতে পারছো তোমরা? আর আমি যেতেই থাকছি ভাই, কবে যে শেষ হবে আমি জানি না। তো ভাই টার্নাল নাকি ভাই, এটা লাইন আপ হচ্ছে বিরিয়ানির, আমি জানি না ভাই, লাইন পড়েছে, কিছু একটা আওয়াজ আসছে, কোন একটা ভেন্টের আওয়াজ আসছে ভাই, আমি 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 জানতে পেরেছি কোন একটা ভেন্টের আওয়াজ আসছে, আমি শুনতে পাচ্ছি ভাই, তোমরা কি শুনতে পাচ্ছ? কোন একটা ভেন্টের নিশ্চয়ই আওয়াজ আসছে ভাই, আমি শুনতে পাচ্ছি খুব বাজেভাবে, কোন একটা ভেন্টের আওয়াজ আসছে খুব বাজে। বাকি চলো সোজা দিক থেকে যাওয়া যাক, আমি জানি না ভাই এখানে কোথায় যাচ্ছি আমি, বাট যাচ্ছি কোন একটা জায়গায়, চলো সোজা যাওয়া তো যাক, তারপর দেখা যাবে। আর জায়গাটা একটু বেশি ক্রিপি, আর আমি কোথায় ফ্ল্যাশ লাইট নিয়ে চলে এলাম ভাই এইদিকে, আচ্ছা এদিকটা লক আছে, হার্ট অ্যাটাক চলে এসছে ভাই, আমি তাও দৌড়চ্ছি, মাউস মানে মাউস ছেড়ে দিয়েছি, কিবোর্ড ছাড়িনি। বাকি চলো এখান থেকে, পেছনে কেউ আছে, ওই কি একটা আসছে, ওই কি একটা আসছে, ওই ওই কি একটা আসছে আমার পেছনে, না 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 কেউ আসছে না ভাই, ভাগ্যিস কেউ আসছে না, দেখলাম কেউ তো একটা আসছে আমার পেছনে, বাট না আসছে না ভাই, এবার হাঁপাবো না ভাই, আর হাঁপাচ্ছি না, কেউ একটা পেছনে আসছে, কেউ একটা পেছনে আসছে, কেউ একটা পেছনে আসছে, কেউ একটা পেছনে আসছে, আমি দৌড়চ্ছি আমি দৌড়চ্ছি, আচ্ছা এখানে লালিন, এখানে লালিন, এখানে লালিন, ঢুকো পাট ঢুকো পাট, ও ভাই ও ভাই, আমি জানি না আমার সাথে কি হয়েছে কিন্তু কিছু একটা হয়েছে ভাই, ভাই আমার পুরো গায়ে লিটারালি কাঁটা দিচ্ছে আর এই ব্যাকরুমটা খুব বেশি স্কেয়ারি ভাই, তোমরা বিশ্বাস করো খুব স্কেয়ারি, আমি জানি না কি মনে হলো ওইখানে লাল নীল লাইট জ্বলছিল আমি ঢুকে পড়লাম, আর তাই জন্য আমার লেভেল ক্লিয়ার হয়ে গেল ভাই, মানে আমি ঠিক দেখেছি আমার পেছনে কেউ তো একটা তারা করছিল ভাই, আমি জানি না দেখেছো কিনা, এবার ব্যাক করে দেখো ভাই, ওখানে পেছনে কাউকে তো একটা দেখেছিলাম, বাট চলো সোজা আমরা কোনো একটা জায়গায় চলে এসেছি যেখানে ABCD কিছু একটা লেখা রয়েছে। আর এটা কি ভাই এখানে, আচ্ছা তলায় ক্রাউচ করে ঢোকা যাচ্ছে, এক মিনিট চলো এবার সোজা যাওয়া যাক, আমি জানি না ভাই আমি কোথায় চলে এসেছি বাট কোনো একটা যা চলে এসছে, এটাও কোনো একটা ভুল ভুলিয়া টাইপের আছে। হ্যালো এখানে এরা কারা, এক মিনিট ওই এরা কারা, ওই এখানে কেউ তো একটা রয়েছে, ওই তোরা কারা, হ্যালো, আচ্ছা এরা আমার এনিমি ছিল ভাই, আমি তো ভাবলাম নতুন কারোর সাথে দেখা হলো বেশ ভালো হবে, আমি ভুলে গেছিলাম এক টাইমের জন্য যে আমি ব্যাকরুম খেলছি, আর ব্যাকরুমে সবাই এনিমি থাকে। বল তো গাইস আমি বুঝতে পারছি না আমাকে কি করতে হবে, তো চলো সামনে যাওয়া যাক আর দেখি সামনে কি কেস হয় ভাই, কারণ দেখো আমার সামনে তো ওই যে ছোট ছোট ডামিগুলো ছিল এরা আছে, আর বাই দ্য ওয়ে আমার স্ট্যামিনাও কম আছে, তো আমাকে আস্তে আস্তে যেতে হবে, এরা না আমাকে দেখতে পেয়ে যায়, এরা না আমাকে দেখতে পেয়ে যায়, দেখতে পাবে না, না দেখতে পাচ্ছি না ভাই, দেখতে পাচ্ছি না,
আমি কোথাও একটা ভাই এ পাশে টোপ দিয়ে দাঁড়িয়েছিল পাগল গোদাগার। আমি যাবো কি করে এদিক থেকে? আমি বুঝতে পারছি না আমি যাবো কি করে ওখান থেকে। ভাই ওখানটা একটু পাজলটা হার্ড টাইপের আছে তো বটে, বাট চলো সোজা যাওয়া তো যাক। আর আমি সোজা এখান থেকে, ভাই ওরা আওয়াজ শুনতে পাচ্ছে কি আমাকে দেখতে পাচ্ছে আমি বুঝতে পারছি না, বাট দাঁড়াও আমি চলে এসেছি। এইখান থেকে আমাকে ওই দিক দিয়ে বেরোতে হবে, বাট ওদিকে আছে দুজন, এদিকে রাস্তা নেই, এদিকে একজন, ওদিকে একজন, এদিকে একজন। ভাই আমাকে তার মানে এদিক দিয়েই যেতে হবে। আর এরা খুব ফাস্ট ভাই ধরে নিচ্ছে, মানে এখানটা ট্র্যাপ হয়ে আছে ভাই পুরো একটা, তোমরা বুঝতে পারছো? ওইদিকে দুজন আছে, এইখানে একজন আছে এইখানটাতে, তো আমাকে ওই দিকে যেতে হবে আই থিঙ্ক। আর আমি জোরে দৌড়োতে গেলেই পালাতে পারবো না ভাই, আমাকে হাওয়াতেই ধরে নিয়েছে, মানে আমাকে দৌড়োতে হবে মেনলি আমি বুঝতে পারছি, বাট আমি যাবো কি করে? বাকি দাঁড়াও স্ট্র্যাটেজিক্যাল তো একটু আছে, আমাকে দেখতে হবে ভাই কিভাবে যাওয়া যায়। আমি হাঁপিয়ে গেছি, আবার 5 সেকেন্ড বাদে আসবে। বাকি যদি আমি ওই দিক দিয়ে দৌড়োতে যাই তাহলে কি আমি পালাতে পারবো? দাঁড়াও এখানে যাই, এখান দিয়ে দৌড়বার চেষ্টা করি। ভাই যাওয়া যাবে না, আমাকে তিনজনকে এমন একটা জায়গা দিয়ে টানতে হবে যাতে তিনজনই আমার পেছনে আসে, বাট আমি পালাতেও পারি সেই টাইমে। চলো এবার সামনে দিয়ে যাওয়া তো যাক। আর আমি একটু গিয়ে রেস্ট নেবো সামনে, মানে হালকা স্ট্যামিনাটাকে বাড়াবো, কারণ আমার স্ট্যামিনা অনেক কমে যাচ্ছে। যদি আমি এদেরকে ডেকে নিয়ে চলে এসে এর ভেতর ঢুকে যাই তবে কি হয়ে যাবে ওটা? দাঁড়াও একে নিয়ে আসি। ও এদিকে না ভাই, এদের হবে না। ধরো এক মিনিট, আমাকে একটু স্ট্র্যাটেজি ইউজ করে যেতে হবে। যখন আমি দৌড়চ্ছি তখনই এরা একমাত্র এই পাশে আসছে। ভাই আমি ওর কোলে ঢুকে গেছিলাম গিয়ে, যদি আমি এখানে গিয়ে, আরে আর ঢুকতেই পারলাম না ভাই। আমি একটা জিনিস বুঝতে পেরে গেছি যে আমাকে টেবিলটার ভেতর লোকাতে হবে। দাঁড়াও এক মিনিট, এক মিনিট, এক মিনিট, যদি আমি হালকা করে যেতে চাই তো হালকা করে যাওয়া যাবে না এখানে, হালকা করে ধরে নেবে ভাই আমাকে, হালকা হবে একদম, তুলে পটকে দিচ্ছে আরে। জায়গাটা একটুখানি পাজলই আছে, আমি বুঝতে পারছি না জায়গাটা আমাকে করতে কি হবে একটুখানি। শি আর তো ইজি পাজল, আমি করতে পারছি না কেন? বাকি দাঁড়াও টেবিল তো আছে, টেবিলে যদি গিয়ে আমি ডাইরেক্ট লুকিয়ে পড়ি তবে, দাঁড়াও এ এ যেই আওয়াজ দেবে না তো সেই টাইমে সবাই চলে আসবে, তো আমি এখানে গিয়ে ঢুকে পড়ি তলায়। দাঁড়াও বেরোলে ধরবে না, বেরোলে ধরছে না ভাই আর। আচ্ছা বসে বসে যাওয়া যাবে, এক মিনিট, বসে বসে কি যাওয়া যাবে? মানে ওদের চোখে না এসে, এক মিনিট দাঁড়াও এর পাশ থেকে যাই, বসে বসে যাওয়া যাবে? আচ্ছা আবে ধরে নিল। আচ্ছা মানে বসে বসে আমি ওদের পাশ দিয়ে যেতে পারবো, যেই ওদের চোখের সামনে আসবে আমাকে দৌড়তে হবে, মানে ওরা শুধু নিজের হাইটটাকে দেখতে পাচ্ছে। ওকে আমি বুঝতে পেরে গেছি, ওকে 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 ওকে, আমি বুঝতে পেরে গেছি আমাকে কি করতে হবে। আমাকে ফার্স্টে গিয়ে ওখানে লোকাতে হবে, তারপর ছোট ছোট পায়ে বেরিয়ে আসতে হবে। আর এটা অন্ধকার হয়ে গেল কেন ভাই? ওই একটু বেশি অন্ধকার হয়ে গেল না? বাকি দাঁড়াও আমি বুঝতে পেরে গেছি আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট এইখানে যেতে হবে আর দৌড়ে গিয়ে ঢুকবো, যেই সেই টাইমে এরা আসবে আর সেই টাইমে আমাকে ঢুকে পড়তে হবে। চলো ঢুকে পড়ছি। আরে আর বলতে আমি বুঝতে পারছি যে আমরা যখন ওর কাছে যাব তখন আই থিঙ্ক আমরা স্ট্যামিনা ফুল পেয়ে যাবো, মানে আমরা সবসময় দৌড়তে পারবো স্ট্যামিনা হিসেবে, আমার তো তাই মনে হচ্ছে। দাঁড়াও এক মিনিট চেক করা যাক ভাই, আমার মনে হচ্ছে তাই। এদিক থেকে যাব, এখানে দৌড়বো। আরে আর ঢের তেরিক এদিকে আবে, ধরে নিচ্ছে ভাই এরা সবাই। এই জায়গাটা একটুখানি টফ আছে আর। ঠিক আছে দাঁড়াও, এই এই জায়গাটা, এই লেভেলটা আমরা পরের এপিসোডে করবো। যদি পরের এপিসোড চাই তাহলে কমেন্ট করে দেবে, পার্ট টু চাই ব্যাকরুমের, তাহলে ভাই পরের এপিসোড আসবে যে হ্যাঁ পার্ট টুতে হবে। ভাই ঠিক আছে, আজকে ভিডিওটা এতটাই, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওকে লাইক করে দেবে। চলো দেখা তোমাদের পরে গেমপ্লে ভিডিওতে, সি ইউ গাইস ইন দ্য নেক্সট গেমপ্লে।